হেই হ্যালো হোয়াটসঅ্যাপ গাইজ, দিস ইজ রিডমালা গেমিং অ্যান্ড ইউ ওয়েলকাম টু মাই চ্যানেল। তো গাইজ, নিয়ে চলে আসলাম তোমাদের জন্য আরও একটা ইন্টারেস্টিং ভিডিও। বন্ধুরা, এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো 25 এলাইট পাস, মানে আগামী মাসের এলাইট পাস কেমন হবে এবং এলাইট পাসে কী কী জিনিস দিয়েছে। এই যে বর্তমানে এলাইট পাসটা চলছে, 24 এলাইট পাসটা চলছে, এর থেকেও বেটার জিনিসগুলো আছে কি না, হ্যাঁ বন্ধুরা, এর থেকে বেটার জিনিসগুলো আছে। তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখো, আর চ্যানেলের অন্য সাথে একটা সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা নোটিশন বেল আইকনটি অল করে দিও, তাহলে সমস্ত ভিডিও নোটিফিকেশন পেয়ে যাবে। তো বন্ধুরা, বেশি কথা না বলে বন্ধুরা আমরা আগামী মাসে 25 एलाइट पास टेकूं देख बो। तो चलून शुरू करें। ऐसे करेंगे सब्सक्राइबर। ওকে বন্ধুরা, আমরা এখন দেখতে পাচ্ছি যে 25 এলিট পাসের ট্রেলারটা কিন্তু জোশ একটা ট্রেলার দিয়েছে, আমার কাছে খুবই সুন্দর লেগেছে। তো এখন একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে আমার কাছে সবচেয়ে মনে হয়েছে এই যে ট্রেলারটা দিয়েছে এবং এলিট পাসটা, 25 এলিট পাস যেটা আছে, আমার কাছে সবচেয়ে বেস্ট লেগেছে। কারণ না, এই এলাইট পাসে কিন্তু একটা মোটর সাইকেল স্কিন আছে বন্ধুরা। এখন যদি আমি কোনো এলাইট পাসে দেখি নিজে গাড়ির স্কিন দিয়ে যায়, ঠিক আছে, সবচেয়ে ভালো লাগছে এটাই। তো আমরা চলে আসলাম, প্রথমে তোমরা একটা দেখতে পাচ্ছ ফিমেল বান্ডিল, ফিমেল ড্রেস, তারপরে 50 গোল্ড, নিচে একটা ওপেন রয়্যাল ভাউচার আছে, তারপরে দেখো একটা দাশার একটা স্কিন রয়েছে, ঠিক আছে, দাশার স্কিন, মানে বুঝতে পারছি আর আমার কাছে কিন্তু এটা খুবই ভালো লাগছে। এখন পর্যন্ত আমি দাশার কোনো স্কিন মানে আমরা দেখিনি। তারপরে এখান থেকে একটা মোটর সাইকেল স্কিন, যেটা কথা বলছিলাম সবচেয়ে ভালো আছে মোটর সাইকেল স্কিন। তারপর আমরা চলে আসবো এখানে, দেখো গোল্ড রয়্যাল ভাউচার আছে, 500 গোল্ড আছে, তারপরে এখানে একটা মেল ড্রেস আছে, তোমরা দেখতে পারছো মেল ড্রেসটাও কিন্তু ভালোই লাগতেছে, মোটামুটি খারাপ না, কিন্তু এটা বেস্ট ইয়ে করবে না, এই জন্য একটু কেউ নিতে চাইবে না। তারপরে এটা কি ডায়মন্ড রয়্যাল ভাউচার, অ্যান্ড এখানে তোমরা ফাইনালি দেখতে পাচ্ছ ফিমেল বান্ডিল, ফিমেল বান্ডিল আর তোমরা একটু দেখো, আমি একদম সম্পূর্ণ মুখ ইয়ে করে দেখিয়ে দিচ্ছি, একটা ইয়ারফোন না কি যেন বলে, তারপর ড্রেসটা কিন্তু খুবই সুন্দর লেগেছে, ঠিক আছে, মাথার মাস্কের চাইতে আমার কাছে ড্রেসটা খুব সুন্দর লেগেছে, ঠিক আছে। তো তোমরা কিন্তু দেখতে পারছো ফুল ড্রেসটা, এখন দেখে নাও কেমন লাগতেছে। তারপর আমরা চলে আসি আস্তে আস্তে এখান থেকে, ডায়মন্ড রয়্যাল ভাউচার, তারপরে এখানে এটা কী বলে জানি না, গোল্ড দেখছো, 500 গোল্ড ট্রিটমেন্ট আছে বিভিন্ন, তারপরে এখানে দেখো একটা মেশিন গান স্কিন রয়েছে, তারপর তোমাদের একটা ওপেন রয়্যাল ভাউচার রয়েছে, এখানে তোমরা একটা জিনিস দেখো, এটা একটা বেদনাদায়ক একটা আছে গে, ইয়ে দিয়ে রিমোট দিয়েছে, মানে কষ্ট বোঝাবে গেমের মধ্যে, তোমার যদি কোনো কষ্ট থাকে তাহলে তুমি এই রিমোটটা দিয়ে বোঝাইতে পারো, ঠিক আছে, তোমার বন্ধুদেরকে। তো মানে কিল পাইলে না তখন একটা বুঝাই দিলে যে কী আছে কষ্ট, তোমার কিল চুরিকে নিলে তখন একটা ইভেন্টে বুঝাই দিলে, ঠিক আছে। এইভাবে তোমরা দেখতে পারছো এখন অনেকগুলো ব্যানার আছে, তারপরে এয়ার ড্রপ, স্ক্যানার অ্যান্ড ফ্রিগমেন্টস, আরও অনেক কিছু এখানে দিয়েছে। একটা জিনিস দেখো একটা ব্যানার, প্রোফাইল ব্যানার দিয়েছে, তারপর ডায়মন্ড রয়্যাল ভাউচার দিয়েছে, এখানে আসছে গিয়ে গোল্ড রয়্যাল, ইয়েটাও কী বলে জানো খেয়াল নেই, একটা ব্যাগ ফ্যাক দেখো, ব্যাগ রয়েছে, লুট কেট, এটা দেখো বন্ধুরা লুট কেটটা দেখতে পাচ্ছ খুবই সুন্দর। তারপরে এখানে আসছে গিয়ে সার্ভবোর্ড দিয়েছে, তোমার সার্ভবোর্ডটা দেখো একটু, সার্ভবোর্ডটা কিন্তু খুবই জোশ একটা সার্ভবোর্ড, পেছনে আগুন চলতেছে। তারপরে আসছে গিয়ে ম্যাজিক ফ্রিগমেন্টস, তারপরে একটা ইভলিউশন স্টোন, এগুলো তো থাকে সবাই জানো মোটামুটি, আমাদের যে জিনিসগুলো দেখার দরকার সেটা আছে। দেখো এখানে একটা প্যারাশুট, এটা হচ্ছে প্যারাশুট ফ্রিতে পাবে সবাই 200 ব্যাস করলে। তারপরে এখানে তোমরা একটা দেখতে পারছো যে এলাইট পাসের যে এটা আছে ব্যাকপ্যাকটা আছে, এটা কিন্তু খুবই সুন্দর, 1, 2 এবং 3 লেভেলও তোমরা এখানে এগুলো দেখতে পারছো, সবই সুন্দর লাগছে আমার। 1 লেভেল 2 লেভেলটা সবচেয়ে বেস্ট লেগেছে, তোমাদের কোনটা ভালো লেগেছে সেটা বলো। 4 লেভেলের একটা কার্ড, তারপরে এখানে আমরা চলে আসবো আস্তে আস্তে, এখানে বান্ডির টোকেন আছে ফ্রিতে 220 করলে, অ্যান্ড এখানে ফাইনাল আমরা যেটা চলে আসবো সেটা আসতে গিয়ে মেল ড্রেস, ঠিক আছে। মেল বান্ডিলটা দেখো তোমার একটু কেমন সুন্দর লাগছে, শুধুমাত্র মাস্কটা আমার কাছে একটু ভালো লাগেনি, তাছাড়া যে ডেস্কটা আছে না, ডেস্কটা একটা মাথা নষ্ট করা ডেস্ক, তোমার দেখো পাশের দিকে একটা শিয়ালে রিয়ে দিয়ে দিয়েছে অবশ্য। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও, তো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও, আর এই এলিট পাসটা কিন্তু আমার কাছে জোশ লেগেছে, যদি তোমার কাছে ভালো লাগে সেটাও জানিয়ে দিও কমেন্টে। আর যদি তোমরা বন্ধুরা আগামী মাসে আমাদের যে আগামী মাসে বলতেছি আমাদের আগামী যে মিষ্টি শপটা আসছে সেই মিষ্টি শপের ভিডিওটা কনফার্ম ডেটটা যদি পেতে চাও অবশ্যই সেটা কমেন্ট করে জানিয়ে দিও, তাহলে আমি ভিডিও বানিয়ে দিয়ে দেবো। তো বন্ধুরা, আজ এ পর্যন্ত সবাই ভালো থেকে, সুস্থ থেকে, পরবর্তী ভিডিও পর্যন্ত অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। বাই বাই, টাটা।